وعليكم السلام ورحمة الله وبركاته حامیم شیر ভারত থেকে তিনি জানতে চেয়েছেন ইসলামে পীর মুরিদি আছে কি। অনেকে বলে থাকেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কথাটি কতখানি সঠিক? জবাব, ইসলাম আল্লাহ প্রদত্ত দিন, যে দিন শাশ্বত পূর্ণ পরিণত, যেদিনে কোনো কিছু সংযোজন করার বা বিয়োজন করার, কমানোর বা বাড়ানোর সুযোগ কারোরই নাই। ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তৌহিদ। তৌহিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনহুর জন্য যাবতীয় ইবাদতকে খালেস করা। এজন্য ইসলামে যাবতীয় ইবাদত আল্লাহর জন্য উৎসর্গ হবে, তার কোনো সৃষ্টিকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশীদার সাব্যস্ত করা যাবে না। পীর মুরিদি এটি ইয়েমেন ও পরবর্তী পারস্য দেশ থেকে আসা ইসলামের নামে সুফিবাদ বা পীরবাদ, যা পরবর্তীতে আবিষ্কৃত। এখানে মধ্যসত্ত্ব ভোগী হিসাবে একদল ব্যক্তি দাঁড়িয়ে যান, যারা মানুষের মাঝে আর আল্লাহর মাঝে মধ্যস্থতা করার ভ্রান্ত দাবি করে থাকেন। তারা কোরআনুল করিমের একটি আয়াতের ভুল ব্যাখ্যা করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলা এর অর্থ সাহাবায়ে কেরাম, তাবেইনে আজাম, তাবে তাবেইন, আইম্মা মুজতাহিদিন, তৎপরবর্তী মুহাদ্দিসিনে কেরাম সকলেই এই ব্যাপারে এই তফসির করেছেন। যদি আমরা তফসিরে তাবারি, তফসির আল বাগাবি, তফসির ইবনে কাসির সহ সকল তফসির গ্রন্থে যাই তাহলে দেখতে পাবো তারা সকলেই এখানে তফসির করেছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওয়াসিলা, ওয়াসিলা হলো আমল, যে ওই আমলগুলি তোমরা করো যে আমল আল্লাহ পছন্দ করেন ও রাজি হন। কাজেই সেই আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা করতে হবে। আমল ব্যতীত কেউ কাউকে তরিয়ে নিতে পারবে না। দুনিয়ায় আজকে করোনা মহামারীর এই দিনে আমরা দেখতে পাচ্ছি যে পিতা মারা গেছেন অথবা মাতা মারা গেছেন অথবা সন্তান মারা গেছেন, পরিবারের কেউ তার দাফন কাফনে পর্যন্ত যাচ্ছেন না, এমন কি তার উপরে যে সলাত আদায় করা সে সলাতটাও আদায় করছেন না, যেটা আমরা জানাজার সলাত বলে থাকি। তো আজকের দুনিয়াতেই এটার বাস্তব চিত্র যে আজকে আমাদের পরিবার কেউ কারো কোনো কাজে আসতেছে না। মহামারীর এই ক্রান্তি লগ্নে পীর মুরিদিরা অনেক অসাধ্যকে সাধন করার দাবি করে থাকেন। পীরেরা আজকে তারা কোথায়, কেন তারা মহামারীর প্রসঙ্গে কোনো কিছুই ভূমিকা রাখতে পারছেন না? আজকে যেমন তারা অসহায়, কিয়ামতের মাঠে হবেন তারা আরো বড় অসহায়। এবং ইবলিস সবচেয়ে বড়, সে ওয়াকফুরু, সে অস্বীকার করবে শিরককুম, তোমাদের শিরককে সে কিয়ামতের মাঠে অস্বীকার করবে। কাজেই এ সমস্ত পীরমুরিদি হচ্ছে ভৌতাবাজি, এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তি যদি পীরকে ধরে থাকেন তাহলে তিনি শিরক করবেন এবং এই অপরাধের কারণে তার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং তিনি চিরজাহান্নামী হয়ে যাবেন, আল্লাহ মাফ করুন। মনে রাখতে হবে কিয়ামতের মাঠ এমন যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দেওয়া পর্যন্ত কেউ কথা বলতে পারবেন না। সেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র অনুমতি পাবেন এবং তিনিই কথা বলবেন। বাকি সকলেই, সকল নবী ও রসুল, তারা সকলেই নিজের নফস নিয়ে আল্লাহর কাছে ব্যতিব্যস্ত হয়ে কাঁদতে থাকবেন। নবীরা যেখানে নফসি নফসি বলে কাঁদবেন, সেখানে পীররা তারা মুরিদ মুরিদ বলে কি চিল্লাবেন? এই অবান্তর ভয়ফুট বিশ্বাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।